জিত দ্য লায়ন একটা রিয়েল ট্রু ইনসিডেন্ট, এটা 100% রাফি ফিল্ম হতে চলেছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মরাজার। এখন আমরা কথা বলবো যে আরও কিছু আপডেট অ্যাবাউট লায়ন, সেটাকে নিয়ে আমরা কথা বলবো। দেখো, কালকে রাফির ইন্টারভিউ এসেছে, মানে রায়ান রাফির ইন্টারভিউ এসেছে। রায়ান রাফি আমার অন্যতম শ্রেষ্ঠ পরিচালক লাগে, আমার খুব ফেভারিট একজন পরিচালক, আমার খুব ভালো লাগে। উনি খুব গ্র্যান্ডার লেভেলে কিছু করতে পারেন আর কি। আফটার ওয়াচিং তুফান আমার তো ভীষণ ভালো লেগেছে। এবার দেখো, রায়ান রাফি একটা বড় ছবি বানান, বিশাল বড় গ্র্যান্ডার ট্যান্ডার করেন, তো রায়ান রাফি কি সুন্দরভাবে কিছু জিনিসপত্রকে ইনকর্পোরেট করেন, মানে তার বড় ছবি হোক বা ছোট ছবি, সুড়ঙ্গ হোক বা তুফান, সব কিছুই কিন্তু রিয়েল ট্রু ইনসিডেন্টের ওপরে বেস করে বানানো সিনেমা। তুফানের ভিতরেও যে গ্যাংস্টারকে দেখানো হয় সেটাও নাকি ট্রু বাংলাদেশের ইনসিডেন্টের ওপরে, একজন গ্যাংস্টার এরকম ইত্যাদি এসব নাকি ছিল সত্যি সত্যি। এবার রাফির স্টাইলটাই এটা, এইটা হচ্ছে একটা খুব ইউনিক একটা জিনিস, ঠিক আছে? এটা প্রত্যেকটা ডিরেক্টরের তো একটা কিছু স্টাইল থাকবে, এটা কিন্তু রাফির স্টাইল। এবার জিত দ্য লায়নও কিন্তু এর বিপরীত হচ্ছে না। ইয়েস, এই গল্পটা প্রায় 1 থেকে 1.5 বছর আগে লেখা গল্প, এটা রাফি নিজে ইন্টারভিউতে বলেছে। মানে এটা আজকের গল্প না, এটা ওনার ড্রিম প্রজেক্ট। যেরকম তুফান একটা ওনার ড্রিম প্রজেক্ট, ঠিক সেমভাবেই কিন্তু রাফির ড্রিম প্রজেক্ট হচ্ছে লায়ন। এবং লায়ন ছবিটাতে তিনি জিত দ্যকেই চেয়েছিলেন, এপার বাংলা সুপারস্টার। নিশ্চয়ই কোনো কারণ আছে, কোথাওকার একটা রিয়েল ইনসিডেন্টকে নিয়ে গল্প, সেই কারণেই কিন্তু। এবং আমার মনে হয় উনি যতটা বলছেন, সম্ভবত গল্পটা বাংলাদেশেরই রিয়েল ইনসিডেন্ট নিয়ে। এবং শুধু বাংলাদেশে সেই গল্পটা সীমাবদ্ধ না, সীমাবদ্ধ হচ্ছে যেহেতু সাগর, সাগরের ক্ষেত্রে বাংলাদেশ, ইন্ডিয়া, এই পুরো যে প্রেক্ষাপটটা সেটাই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা দিক দিয়ে তুলে আসবেন। দেখো, মিমি চক্রবর্তীকে তুফানে রায়ান রাফি যেভাবে ব্যবহার করেছে, তাঁর যে কথা বলার অ্যাকসেন্ট, কলকাতার কথা বলার অ্যাকসেন্ট আর ইয়ের কথা বলার অ্যাকসেন্ট, মানে কি বলে তোমার বাংলাদেশের কথা বলার অ্যাকসেন্ট, দুটো তো এক হবে না। তাই সেখানে কিন্তু কলকাতার একটি মেয়ে যে মেলায় হারিয়ে গিয়েছে, এরকম একটা ক্যারেক্টার দিয়েছিলেন রায়ান রাফি মিমি চক্রবর্তীকে। তো এটাই বোঝায় যে একটা ভালো ডিরেক্টর কিন্তু সেই প্রতিটা জিনিসকে ব্যবহার করে নিতে জানে, তার অ্যাকসেন্টকেও ব্যবহার করে সিনেমার ভেতরে ব্যবহার করেছে আর কি। তো জিত দ্যকে কিন্তু সেইভাবে ব্যবহার করবেন আমার মনে হয় রায়ান রাফি। আমরা সবাই কয়েক, মানে 1-1.5 বছর আগে তো এইটা সবাই চিৎকার করতাম, জিত রায়ান রাফিকে একসাথে চাই, জিত রায়ান রাফিকে একসাথে চাই। তো আজকে যখন একসাথে আসছে, তখন কিছু মানুষকে বলতে শুনছে, হ্যাঁ এটা হবে না, এটা সুইসাইডাল প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি। তো আমি এটা ওপেনলি বলছি, আমার মন বলছে রায়ান রাফির 100% রায়ান রাফি ফিল্ম। এবং যেটা হয় না যে একদম মানে র দগদগে একদম বীভৎস একটা এন্টারটেইনিং একটা সিনেমা হতে চলেছে, আমার যেটা মনে হচ্ছে। এবার দেখো, এটা তো মানতেই হবে যে ট্রু ইনসিডেন্ট, এটা দেখার জন্য লোকের একটা আলাদা ক্রেজ থাকে যে কোন ট্রু ইনসিডেন্ট। সেটা রায়ান রাফি কিন্তু বলেছে যে কোন ট্রু ইনসিডেন্ট থেকেই কি আপনি নিচ্ছেন। রায়ান রাফি বলেছে নিচ্ছি তো অবশ্যই, কিন্তু কোথা থেকে নিচ্ছি এখন বলা যাবে না, এইটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আরেকটা জিনিস রায়ান রাফি খুব বিশেষ করে বলেছেন, যেটা 1 থেকে 1.5 বছর আগের গল্প। কারণ ইন্টারভিউয়ার যখন জিজ্ঞেস করছে একটা জায়গায় যে আপনি এত গল্প এত তাড়াতাড়ি কী করে লেখেন এত সময়ের ভিতরে, বলছে আমি এগুলো সব আগে লিখে রেখেছিলাম, এগুলো আমার সব ড্রিম প্রজেক্ট, একটার পর একটা হচ্ছে, সেগুলো হচ্ছে। এখন উনি তুফান টু লিখছেন আর লায়ন উনি শ্যুট করবেন, লায়ন ওনার হয়তো 1 থেকে 1.5 বছর আগে লেখা। এবার রায়ান রাফির ক্ষেত্রে সুবিধাটা কি, ইয়াং জেনারেশনের অনুযায়ী উনি শুধু ব্যাপারটাকে মডিফাই করে নিচ্ছেন, স্ক্রিপ্টটাকে জাস্ট মডিফাই করে নিচ্ছেন সময় সুযোগ অনুযায়ী। এবং যেহেতু ট্রু ইনসিডেন্ট, সেহেতু বিশেষ চেঞ্জ করার কিন্তু প্রয়োজন লাগছে না। তো রায়ান রাফির উপর পূর্ণ ভরসা আছে। তোমাদের কার কী মতামত এই ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।